বিশ্বের নতুন রাজনৈতিক মেরুকরণে বৃহৎ শক্তিধর দেশগুলোর আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বাংলাদেশ। সম্প্রতি যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়া যেসব তৎপরতা চালাচ্ছে তাতে বাংলাদেশ নিয়ে মেরুকরণের আভাস পাওয়া যাচ্ছে। এবারের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বর্তমান সরকারের উপর যুক্তরাষ্ট্রের চাপ দৃশ্যমান হলেও চীন এবং রাশিয়ার অবস্থান যুক্তরাষ্ট্রের ঠিক বিপরীতে। এদিকে বিশ্বের অন্যতম প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে পরাজিত হয়েছে বাইডেনের পররাষ্ট্রনীতি। বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের বিজয়ের মধ্য দিয়ে বাংলাদেশে পরাজিত হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পররাষ্ট্রনীতি। এক নিবন্ধে এমনটাই উল্লেখ করেছেন বিশ্বের অন্যতম প্রভাবশালী গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যমে নিবন্ধনটির শিরোনাম ছিল বাইডেনের গণতন্ত্র প্রমোশনের সীমাবদ্ধতা তুলে ধরল বাংলাদেশ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের মাত্র তিন দিন আগে 4 জানুয়ারি নিবন্ধনটি প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। এতে লেখা হয়েছে 17 কোটি মানুষের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের জাতীয় নির্বাচনে টানা 4 বারের মতো বিজয় হতে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ফলে পরাজিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের চাপ প্রয়োগের পররাষ্ট্রনীতি। ওয়াল স্ট্রিট জার্নালে লেখা হয়েছে বর্তমানে বিশ্বব্যাপী যে কোনো নির্বাচিত নারী নেত্রীর চেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় রয়েছে 76 বছর বয়সী শেখ হাসিনা। তার এমন সব অর্জন রয়েছে যা অনেক উন্নয়নশীল দেশের নেতাদেরও নেই। শেখ হাসিনা বাংলাদেশের ধর্মীয় মৌলবাদ দমন করেছেন, বিভিন্ন সময় ফিরে আসা সামরিক শাসনের বিপরীতে জনগণের শাসনের আধিপত্য নিশ্চিত করেছেন। এছাড়াও চরম দারিদ্রতা থেকে বাংলাদেশকে মুক্ত করে নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। ওয়াশিংটনের অভিযোগ, বাংলাদেশে বিরোধী দলের উপর দমন পীড়ন চালাচ্ছে ক্ষমতাসীন সরকার, কিন্তু সেই অভিযোগ এরই মধ্যে ভুল প্রমাণ করেছেন প্রধানমন্ত্রীর অদম্য নেতৃত্ব। সংবাদ মাধ্যমটি জানায় মার্কিন পররাষ্ট্রনীতিতে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ নিয়ামক হয়ে উঠেছে, তবে অর্থনীতির উপরে বাইডেনের গণতন্ত্র প্রচারকে স্থান দেওয়ার সময় এখনও আসেনি বলেই ব্যর্থ হয়েছে জো বাইডেনের পররাষ্ট্রনীতি। বিশ্বের অনেক উন্নয়নশীল দেশের তুলনায় বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাস অনেক বেশি উজ্জ্বল বলেও জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। বাংলাদেশে সবসময় স্বাধীন বিচার বিভাগ এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে, তারপরও যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়নি। কিন্তু এমন অনেক দেশকেই আমন্ত্রণ জানানো হয়েছে যাদের রেকর্ড বাংলাদেশের চেয়ে অনেক বেশি খারাপ। 2021 সালে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে বাংলাদেশের একটি অপরাধ বিরোধী এবং সন্ত্রাস বিরোধী সংস্থার উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। কিন্তু এবারের নির্বাচনে শেখ হাসিনার নিরঙ্কুশ বিজয়ের ইঙ্গিতই মার্কিন পররাষ্ট্রনীতিকে ব্যর্থ করে দিয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের মতে বাইডেন প্রশাসনের বোঝা উচিত কঠোর ভাষা বাংলাদেশের উপর প্রভাব ফেলবে না। 1971 সালে যুক্তরাষ্ট্রের সমর্থন থাকার পরেও আওয়ামী লীগের নেতৃত্বে পাকিস্তানকে যেমন পরাজিত করেছে বাংলাদেশ, তেমনি এখন রাশিয়া, চীন ও ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করে যুক্তরাষ্ট্রের সব চাপের সমুচিত জবাব দিয়েছেন শেখ হাসিনা। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।